নমস্কার বন্ধুরা, মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন আমের চাটনি। তার জন্য কাঁচা আম আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি এখানে আমটাকে সিদ্ধ করিনি, আমি কাঁচা আম দিয়েই বানাবো। কেউ চাইলে আমটাকে একটু ভাপিয়ে নিতেও পারে। এইবার একটা মশলা করে নেবো, ধনে আর জিরে আমের পরিমাণ হিসেব মতন করেই কিন্তু এই মশলাটা করতে হবে। আমি নিয়েছিলাম হাফ চামচের মতন মৌরি আর সামান্য পরিমাণে ধনে আর একটু মানে এক চিমটের মতন জিরে দিয়ে শুকনো কড়াইতে এটাকে ভেজে আমি তুলে নেব। কেউ চাইলে এখানে একটা শুকনো লঙ্কা দিয়েও কিন্তু ভাজতে পারে। সেক্ষেত্রে ঝাল যদি আপনাদের একটু পছন্দ হয় তাহলে এখানে একটা শুকনো লঙ্কা দিয়েও কিন্তু এই মশাটা ভেজে তারপরে আমি এটাকে গুঁড়ো করে সাইডে রেখে দেব। এইভাবে আমের চাটনি বানালে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর দুপুরে এই এত দুপুরের গরমে যদি এরকম আমের চাটনি বা আমের টক যেই কোনো রেসিপি হোক না কেন, আর তাকে শান্তি দেয়, পেটটাকেও কিন্তু ঠান্ডা করে। তাই আর কথা না বাড়িয়ে এবার একটা কড়াই বসিয়ে আমি এবার একটু তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়েছি অর্ধেক শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো খানিকটা পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হলেই মানে পাঁচফোড়নটা দিয়ে যে একটা ভাজা গন্ধ বেরোলে আমি আমের টুকরোগুলো ভেতরে ছেড়ে দেবো। আমের টুকরোটা দিয়ে একটু লবণ দিয়ে আমি কিন্তু নাড়াবো গ্যাসটাকে মিডিয়াম দিয়ে, কারণ আমটাকে এইভাবেই কিন্তু একটু নরম করতে হবে, মানে সিদ্ধ করতে হবে। আমটা একটু নরম হয়ে গেলে সামান্য একটু হলুদ দিয়েছি। অনেকেই আছে যে আমের চাটনিতে হলুদ পছন্দ করেন না, তারা হলুদ দেবেন না। আর যারা একটু হলুদ পছন্দ করে তারা সামান্য একটু হলুদ দিতে পারেন। আর এইভাবে আমের চাটনিটা বানাতে পারেন, আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান। আর আপনাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। বন্ধুরা, তোমরা কিভাবে আমের চাটনি বা আমের আচার বানাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ও হ্যাঁ, তোমরা কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে রাখোনি, বন্ধুরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের যদি নতুন নতুন কোনো রেসিপি লাগে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব। আর আপনাদের যদি কোনো রেসিপি জানা থাকে অবশ্যই করে আমাকে কমেন্ট করে আপনার রেসিপিটা জানিয়ে দেবেন, আমি আপনার রেসিপিটা অবশ্যই ট্রাই করব। এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি। এখানে এই মিষ্টিটা আপনাদের পছন্দ মতনই কিন্তু দেবেন। কেউ একটু টক বেশি খায়, কেউ একটু মিষ্টি মিষ্টি খায়, আপনাদের পছন্দ মতন কিন্তু এখানে চিনিটা দেবেন। আর চিনিটা দেওয়ার পর গ্যাসটা একদমই তো লোতে রাখবেন, যাতে চিনিটা আস্তে আস্তে গলে যায় এবং আমটাও আস্তে আস্তে নরম হয় এবং একটা আঠালো ভাবটা বেশি হবে না, মানে খুব আঠালো হবে না আর খুব পাতলাও হবে না, একটা সুন্দর টেক্সচার আসে যদি গ্যাসটাকে আস্তে দেন। আর সবথেকে যারা একটু বুঝতে অসুবিধা হবে তারা চেষ্টা করবেন যে চিনিটা যখনই গলে যাবে একটু ফুটলে আপনারা মশলা দিয়ে নামিয়ে নেবেন, তাতেও কিন্তু ভালো লাগবে খেতে। আর যদি আপনারা গ্যাসটা হাইতে দেন তাহলে চিনিটা একটা জেলি টাইপের হয়ে যাবে, আচারটা খেতে একদম ভালো লাগবে না, তাহলে ওটা আমের আচার হয়ে যাবে, চাটনি না। তো আপনারা এটা একটু লক্ষ্য করে দেবেন। দিয়ে দেব কাজু কিশমিশ। ব্যাস, কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আমের চাটনি। অবশ্যই খেয়ে বলবেন কেমন লেগেছে, কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো। আপনারা এইভাবে আমের চাটনি বানিয়ে কিন্তু এক দু মাস ফ্রিজে রাখতে পারেন। আশা করব আপনাদের এই রেসিপিগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা।